আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুব্রতা অদ্ভুত ভঙ্গিতে তাকালো, চোখ মুখ কুচকে বলল, আমি কি করে জানব? জানবি না কেন, বিচারা একসময় তোর হবু বর ছিল, তোর একটা রেসপন্সিবিলিটি আছে না? তোর মাথা আছে। অর্পণ সুব্রতার কথাকে বাদটা না দিয়ে বলল, তোর ফোনে না নাম্বার ছিল, দে দেখি। সুব্রতা বিরক্ত মুখে বলল, ওই ব্যাটার নাম্বার দিয়ে তুই কি করবি? ডিলিট ফিলেট করে দিয়েছি হয়তো। অর্পণ ক্যাবিনেটের ওপর বসেছিল, সুব্রতার কথা শেষ হতেই লাফিয়ে নেমে সুব্রতার হাতের ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। কিছুক্ষণ ঘাটাঘাটি করে খুশি হয়ে বলল, এই তো পেয়েছি, কল করি, অপেক্ষা। পুষ্পি শশা কাটা বাদ দিয়ে সন্ধিহান গলায় বলল, ওই লোকটাকে তুই ফোন দিবি কেন? তোর মতলবটা কি? হুম। অর্পণ পুষ্পির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, জামাইয়ের টাকা খরচের মতলব, কলটা আমার ফোন থেকে দেব, আমার টাকা না, হবু জামাইয়ের রিচার্জ করে দিয়েছে, জামাইয়ের টাকা বেশি বেশি খরচ করতে হবে, ফোন দেবার মানুষ নাই, তাই ওই ব্যাটাকেই কল দি, তোর সমস্যা, তুই শশা কাট। কথাটা শেষ করতেই উপাস থেকে ফোন রিসিভ হলো। অর্পণ খুশিতে গদগদ হয়ে বলল, হ্যালো। উপাস থেকে নম্র গলায় উত্তর এলো, হ্যালো, কি বলছেন? আমি অর্পি ফিরদৌসি, ইন শর্ট অর্পণ, আপনার স্পেশাল ক্রাশ আর জোরপূর্বক শালী, চিনতে পেরেছেন? উপাসে নিশ্চুপতা, কিছুক্ষণ নীরবতা কাটিয়ে হঠাৎই উচ্ছল কণ্ঠে বলে উঠল ওপাশের মানুষটি, আরে আপনি কেমন আছেন? অর্পণ দাঁত কেলিয়ে বলল, আপনাকে ছাড়া কি ভালো থাকা যায়, কত মিস করছিলাম। ওপাশ থেকে ভিজেল কণ্ঠে জবাব এলো, আরে আমি তো আপনার বিরহে অলমোস্ট মারাই যাচ্ছিলাম, লাস্ট মোমেন্টে বাঁচিয়ে দিলেন। অর্পণ খিলখিল করে হেসে উঠল, হাসি মাখা গলায় বলল, তাই নাকি? একদম, তা হঠাৎ এই অদমকে মনে পড়ার কারণ? অর্পণ মেকি অভিমান নিয়ে বলল, হঠাৎ বলছেন কেন? আমি কি আপনাকে ভুলতে পারি? চোখের আড়াল হলে কি আর মনের আড়াল হওয়া যায়? তো এখনো আমার দুলাভাই হয়ে আছেন নাকি অন্য কারো হয়ে গিয়েছেন? উপাস থেকে হাসির শব্দ এলো, হাসি মাখা কণ্ঠে উত্তর এলো, আপনাদের তো আমি চিরকুমার। কথাটা বলার সাথে সাথেই অর্পণের পিঠে ধুম করে একটা কিল বসালো পুষ্পি, দাঁতে দাঁত চেপে জোর গলায় বলল, আর আপনার জন্য আমার বান্ধবী চিরকুমারী। সুব্রতা আর তনয়া আটকে রাখা হাসিকে এবার মুক্তি দিল, রান্নাঘর কাঁপিয়ে খিলখিল করে হেসে উঠল। উপাস থেকে ফারদিনের হাসির শব্দ এলো, বলল, আপনার বান্ধবী অন ফায়ার, পাশে নাকি? অর্পণ নিরীহ গলায় বলল, দেখছেন আপনার জন্য কত অত্যাচার সহ্য করেছি আমি। ইস, কি ভালোবাসা, প্রচুর। ফারদিন হাসে, অর্পণ আবারও ষড়যন্ত্র করার মতো ফিসফিসিয়ে বলল, বিয়ে শাদি করেননি এখনো? মাঝে তো আরো একটা বছর কেটে গেল, আমার বিরহে অন্য কাউকে বিয়ে টিয়ে করে ফেলেননি তো? আরে না, এই এক বছর তো আপনার জন্য কাজে অফিসের দরজায় অপেক্ষা করতে করতেই কাটিয়ে দিলাম। অর্পণ হেসে ফেলে বলল, আপনি মাস্টার মশাই মানুষ হয়ে এত ফ্ল্যাটিং কথা কোথা থেকে শিখলেন বলুন তো? ফারদিন হাসলো, প্রসঙ্গ পাল্টিয়ে বলল, তো বিয়ের দাওয়াত টাওয়াত দিয়ে ছেকাদার প্ল্যান করছেন নাকি? কি করে জানলেন? আগে বলুন, বিয়ে করেছেন নাকি সিঙ্গেল? আপনার বান্ধবীর পাশে সিট এখনো ফাঁকা নাকি? অর্পণ ঠোঁট উল্টিয়ে বলল, আগের মতোই পরিষ্কার, ফকফকা, পিওর সিঙ্গলের থেকেও পিওর। সাথে সাথে গর্জে উঠল পুষ্পি, আস্ত একটা শশা অর্পণের গায়ে ছুঁড়ে মেরে তেড়ে আসতেই দৌড়ে বেরিয়ে গেল অর্পণ। এপাশের পরিস্থিতিটা উপলব্ধি করে হেসে ফেলল ফারদিন। অর্পণ হাঁপাতে হাঁপাতে বলল, এখন কই আছেন, ঢাকা নাকি চট্টগ্রাম? খাগড়াছড়ি। ওখানে কেন, হানিমুন টানিমুন? সেকেন্ড টাইম। ট্রেন তবে ছুটে গেল?
মনে হচ্ছে। সেকেন্ডে হানিমুন সেরে সেকেন্ডে বিয়েটাও সেরে নিন। আহা বউ, আপনি হলে তো তৃতীয় হলো সেই। ধুর, আমি শালি না, শালি বিয়ে করলে শালি কই পাবেন? তাও কথা, তাহলে আর সেকেন্ড বিয়ে করা হচ্ছে না। সামনের মাসে বিয়ে, মেসেজে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন প্লিজ। কার্ড পাঠানোর জন্য ঠিকানাটা প্রয়োজন, বউ নিয়ে আসবেন। বউয়ের কি প্রয়োজন, আপনি আছেন না? বিয়ে করে হার্ট ব্রেক করে এখন ভালোবাসা দেখানো হচ্ছে, বিরহে মরে যাচ্ছি। ফারদিন শব্দ করে হাসলো, বলল, তার নামটা যেন কি? কার? ফারদিন ফিচেল হেসে বলল, তার। অর্পণ চেঁচিয়ে উঠে বলল, পুষ্পি। তারপর গলার স্বর সংযত করে ফিসফিস করে বলল, পুষ্পির কথা বলছেন? ফারদিন হেসে বলল, কি মনে হয়? অর্পণ উচ্ছ্বসিত গলায় বলল, আপনি লোকটা তো খুব সুবিধার নন মশাই, এতক্ষণ মিত। অর্পণের কথাটা শেষ করার সুযোগ না দিয়েই হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পুষ্পি। অর্পণের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে ফোন কানে নিল, অতিশয় নম্র গলায় বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুষ্পি এক নিঃশ্বাসে বলে ফেলল, দেখেন ভাইয়া, অর্পণের ফালতু কথাগুলো একদম বিশ্বাস করবেন না, ও টোটালি একটা মেস, ও যা বলেছে সব মিথ্যা। ফারদিন নিরীহ গলায় বলল, উনি কে বলছেন? পুষ্পি থতমত খেয়ে গেল, কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে ফোনটা অর্পণের দিকে ছুঁড়ে মারল। অর্পণ কোনো রকম ফোনটা ক্যাচ করতে পিঠের ওপর চড়থাপড়ের ঝড় শুরু হলো। টানা দুই মিনিট বিরতিহীন মার খেয়ে হাঁপিয়ে উঠল অর্পণ। কোনো রকম নিজেকে বাঁচিয়ে আবারও রান্নাঘরের দিকে ছুট দিল সে। বসার ঘরে থাকা ছেলেরা কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থেকে আবারও আড্ডায় মশগুল হলো। অর্পণ রান্নাঘরে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, আপনাকে দুলাভাই বানাতে গিয়ে একের পর এক গণদোলাই খেতে হচ্ছে আমায়, আপাতত আর রিস্ক নিতে যাচ্ছি না, বিয়েতে চলে আসবেন, দেখা হচ্ছে। ইনশাল্লাহ, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অর্পণ ফোন রেখেই হাঁফ ছেড়ে বাঁচল, জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, উফ, মায়েরা বলছে একদম রাক্ষসী একটা। তনয়া ঠোঁট টিপে হেসে বলল, তোর যে ক্রাশ খাওয়ার ফ্ল্যাট করার রোগ আছে তা তোর জামাই জানে? অর্পণ মাছি উড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে জানে জানে, তোদের মতো বিস্তারিত না জানলেও হালকা পাতলা জানে। ঠিক সেই সময় চাপা রাগ নিয়ে ভেতরে ঢুকলো পুষ্পি, ফুসফুস করতে করতে বলল, খাবার রেডি করবি নাকি এমনি বসে থাকবি? পেলে হাজমাইয়া, আমার মা সম্মানটারে তো হোল কোচো বাইনা ছাইড়েছিস, তোরে তো আমি দেখা নিমু। অর্পণ উদাস গলায় বলল, দেখলে এখনই দেখ, বাসর ঘরে উকি ঝুঁকি মারিস না, ব্যস্ত থাকবো। অর্পণের কথায় খিলখিল করে হেসে উঠল তনয়া আর সুব্রতা। পুষ্পি চোখ মুখ কুচকে বলল, অশ্লীল। দুপুরের খাবার শেষে বসার ঘরে গোল হয়ে বসেছে সবাই। অর্পণের মুখ পুরো দমে ছুটছে, তনয়ার ছেলে এতক্ষণ তারও স্বরে কান্নাকাটি করে মাত্রই ঘুমিয়েছে, ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে সে। অর্পণকে থামিয়ে দিয়ে হঠাৎই কথা বলে উঠল অর্পণের বাগদত্তা ফায়াজ। সাদাফকে উদ্দেশ্য করে বলল, সবই তো হলো, এবার সাদাব ভাই গান গান। আপনাদের ভালোবাসার গল্প কিন্তু সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে, অর্পণ তো নিজের থেকে আপনাদের নিয়েই গল্প করে বেশি, সেই খুশিতে সুব্রতাকে ডেডিকেট করে না হয় একটা গান হয়ে যাক। আমি গান টান পারি না। সাদাফ আটকে উঠে বলল, গাইলেই পারবেন, ট্রাই তো করুন। সাদাফ তীব্র আপত্তি জানিয়ে বলল, অসম্ভব। ফায়াজ হতাশ নিঃশ্বাস ফেলল, সুব্রতার মুখ চেয়ে বলল, তাহলে সুব্রতা অ্যাটলিস্ট গান একটা গাও। না করবে না প্লিজ, এখানে সবাই জানে তুমি ভালো গান গাও, বাহানা চলবে না। সুব্রতা হাসল, সাদাফের দিকে পূর্ণ দৃষ্টিতে একবার তাকালো, তারপর ভরসার নিঃশ্বাস ফেলে সুর তুলল, প্রাণ দিতে চাই মন দিতে চাই
সবটুকুন দান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। এটুকু গেয়েই থেমে গেল সুব্রতা। সবাই উৎসুক চোখে তাকাতেই বড় বড় শ্বাস ফেলে বলল, শরীর খারাপ লাগছে, সুর ধরে রাখতে পারছি না। সুব্রতার কথায় সাদাফ চাফা অস্থিরতা নিয়ে হাত চেপে ধরল, নিচু গলায় বলল, বেশি খারাপ লাগছে? সুব্রতা হাসার চেষ্টা করে বলল, একটু টায়ার্ড লাগছে, তেমন কিছু না। সাদাফ চিন্তিত গলায় বলল, তুই শিওর? একদম। তারপর আবারও শুরু হলো আড্ডার বহর। হাসি মজা তর্ক বিতর্কে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সবাই মিলে প্ল্যান করলো সোডিয়ামের আলোয় চা, আর ফেরার পথে আইসক্রিম খাবে। কিন্তু বাদ সাধলো সুব্রতা। অন্তঃসত্ত্বা অবস্থায় এত ঘোরাঘুরিতে তার মা এবং শাশুড়ি মা দুজনেরই তীব্র আপত্তি। এই আপত্তি ঠেলে বাইরে যাওয়া সাজে না। তাছাড়া শরীরটাও খুব ক্লান্ত তার। এই ক্লান্ত শরীরে চারতলা থেকে নেমে এত দূর যাওয়া একেবারেই সম্ভব না। অর্পণ ঠোঁট উল্টে বলল, তাহলে এই প্ল্যান ক্যান্সেল, আমরা বরং বাসায় কিছু একটা করি। সাদাফ ব্যস্ত হয়ে বলল, প্ল্যান ক্যান্সেলের কি প্রয়োজন, তোমরা ঘুরে এসো, আমি তো তোমাদের বান্ধবীর সাথে আছি, আবার কবে না কবে দেখা হয় সবার, যাও তোমরা, সমস্যা নেই। পুষ্পী কপাল কুঁচকে বলল, তাই হয় নাকি, সুভিয়ার আপনাকে রেখে কি করে যাই, আপনাদের ছাড়া একদম মজা হবে না। সাদাফ হেসে বলল, হবে শালি সাহেবা, গিয়েই দেখুন, ফেরার সময় আমাদের জন্য খাবার দাবার প্যাক করে আনবেন না হয়। সুব্রতাও তাড়া দিয়ে বলল, ও ঠিকই বলছে, তোরা শুধু শুধু প্ল্যান নষ্ট করিস না, তাহলে আমারই খারাপ লাগবে, মনে হবে আমি আছি বলেই মজা করতে পারছিস না। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।